আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ফেসবুকে নতুন একটা আপডেট আসছে, সেই আপডেটটা কি আমরা অনেকেই জানি না বা দেখি নাই, দেখলেও আমরা সেই জিনিসটার কাজ কি আমরা সেটা জানি না। তো চলেন আজ আমরা দেখে আসি যে ফেসবুকের নতুন একটা আপডেট আসছে, কী আপডেট আমরা সেটা দেখে আসি। এটা দেখতে হলে আমরা জানি আমাদের যে ম্যান আইকন আছে, ম্যান আইকন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের যে ড্যাশবোর্ডটা এটা কিন্তু ওপেন হয়ে গেছে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে একটা ড্যাশবোর্ড আছে, আমরা সেটা দেখব যেখানে কি দেওয়া আছে, প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমরা যাইতে হবে। যাওয়ার পর দেখেন এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে একটু নিচে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে দেখবেন আর একটা প্রফেশনাল মোড গাইড, এই একটা অপশন কিন্তু এখানে যুক্ত হয়েছে নতুন। প্রফেশনাল মোড গাইড, এই যে অপশনটা, এই অপশনটার কাজ কি, এটা নতুন কিন্তু ফেসবুক আপডেট দিয়েছে যে এই নতুন এই আপডেটটার কি কি কাজ আমরা সেটা এখন দেখে নিব। তো বন্ধুরা এটার কাজ কি আমরা চলেন দেখতে হলে আমাদের ভিতরে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে একটা ফেসবুক থেকে টাকা ইনকাম করার যে আদার সাইটগুলো আছে সব কিন্তু এখানে যুক্ত করা করে দেওয়া হয়েছে। সেই আদার সাইটগুলো কি কি আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন প্রথমে এখানে কি বলা হয়েছে, প্রফেশনাল মুড অর্থাৎ অ্যাবাউট প্রফেশনাল মুড, অর্থাৎ আপনার ফোনটা সর্বপ্রথম যাদের প্রফেশনাল মুডে নেই তাদের প্রফেশনাল মুড করতে হবে। প্রফেশনাল মুড করার পর এরপর কি হবে, নিউ ওয়েজ টু মনিটাইজ, অর্থাৎ মনিটাইজেশনের জন্য এরপর কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এরপর দ্বিতীয় সেটিংটার কি আছে, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, এখান থেকে আপনি আপনার ফ্রেন্ডস এবং ফলোয়ার সবগুলোকে একসঙ্গে পেয়ে যাবেন। এরপর দেখেন ইনসাইটিংস, এখানে এটার দ্বারা কি হবে, এটা আমি আপনাদেরকে সমস্ত সাইটগুলো দেখিয়ে দিব। এরপর আরেকটা অবস্থা, আরেকটা ফাংশন দেওয়া আছে অ্যাডস, অর্থাৎ এখান থেকে আপনি আপনার যে ভিডিওর মধ্যে অ্যাড যোগ করতে পারবেন। এবং আপনি এখান থেকে যদি আপনি কোনো ব্যবসায়ী হয়ে থাকেন, আপনার ব্যবসায়ীকে প্রচার প্রসার করার জন্য অ্যাড এখানে আপনি ফেসবুকে দিতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিওকে বুস্ট করতে পারবেন। এরপর দেখেন এখানে আরেকটা ফাংশন যুক্ত হয়েছে, এটার কাজ কি এটাও আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো সর্বপ্রথম দেখেন আমি এখানে অ্যাবাউট প্রফেশনাল মুড উপরে যে প্রথম যে অপশনটা আছে এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যদি প্রফেশনাল মুডে আপনার ফেসবুক আইডিটি থাকে তাহলে আপনি এখানে গোয়িং টু প্রোফাইলে ক্লিক করলে কিন্তু আপনাকে প্রোফাইলে নিয়ে আসবে। আমারটা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডে অর্থাৎ প্রফেশনাল মুডে আছে এই জন্য। এরপর দ্বিতীয় যে অপশনটা সেই অপশনটা আমি আপনাদেরকে দেখাবো। এখানে দ্বিতীয় অপশন আমরা যাই যে এখানে দেওয়া আছে নিউ ওয়েজ টু মনিটাইজ, অর্থাৎ আপনার মনিটাইজের যে পলিসি, পার্টনার পলিসি, দেখেন এখানে দেওয়া আছে পার্টনার মনিটাইজেশন পলিসি, অর্থাৎ মনিটাইজেশন হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন শর্ত যদি পূরণ হয়ে যায় এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে। তো এখন আমরা ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এখন আমরা তিন নম্বর যে ফাংশনটা আছে এটা আমরা দেখবো, এটার কাজ কি এটা দেখতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে দেওয়া আছে দেখেন ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার, অর্থাৎ এখান থেকে আপনি আপনার কতগুলো ফ্রেন্ড আছে, দেখেন এখানে কিন্তু আমার দেওয়া আছে 5035টা কিন্তু কি আছে আমার ফলোয়ার বা ফ্রেন্ড আছে। এরপর আর যে বিষয়গুলো আছে আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু আপনার ফ্রেন্ডস এখানে দেখেন দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে এখানে কি আছে, ফলোয়ার্স, ফলোয়িং, ফ্রেন্ড সব কিছু কিন্তু আপনি এখান থেকে একটা অপশনের মধ্যে থেকে আপনি পেয়ে যাবেন। তো ব্যাকে এসে এখন আমরা এই অপশনটার কাজ দেখব। এই যে এটা দেখেন এই যে অপশনটা দেওয়া আছে ইনসাইজিট, এটার কাজ কি এটা আমরা এখন দেখব। এটার কাজ হচ্ছে আপনি আপনার যে ফেসবুক পেজ আছে বা ফেসবুক প্রোফাইল আছে এর মধ্যে আপনি যে ভিডিওগুলো সেট ছাড়ছেন এর গ্রো এবং কতগুলো লোক আপনার এটা দেখছে সব কিছু কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে দেখেন পোস্ট রিলস, অর্থাৎ পোস্ট রিলস আপনার কতগুলো লোকের কাছে এটা পৌঁছেছে বা কতগুলো লোক দেখছে। এরপর এখানে দেখতে পারবেন আপনার ফলোয়ার, এবার পোস্ট এগ্রিমেন্ট, হ্যাঁ আপনার কত পোস্ট এগ্রিমেন্ট আছে, আপনার নিউ ফলোয়ার কতগুলো হয়েছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। তো এটার কাজ আমরা জানতে পারলাম। এখন আমরা জানবো
যে অ্যাডস, এই অ্যাডসের কী কাজ, অ্যাডসের কাজ আমরা এখানে দেখে নেন। আপনারা দেখেন, দেখেন এখানে প্রথমে দেওয়া আছে বোস্ট পোস্ট, অর্থাৎ আপনি যে পোস্টটা, অর্থাৎ আপনি যে ফটো বা ভিডিও যদি আপনি ফেসবুকে সার্টে চান, সেটা বুস্ট করতে চাইলে আপনি এখানে ক্লিক করে বুস্ট করতে পারবেন। এরপর নিউ অ্যাড, অর্থাৎ আপনি কোনো আপনার ব্যবসার জন্য কোনো অ্যাড দিতে চাইলে এখান থেকেও আপনি অ্যাড যোগ করতে পারবেন। তো এটা আমরা এখন ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর এখন দেখেন লাস্ট যে অপশনটা আছে, লাস্ট অপশন সম্পর্কে আমরা আলোচনা করব। এটা আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে, আমাদেরকে নিয়ে যাবে, এই যে যে অপশনটা আছে এখানে, এইখানে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে, অর্থাৎ এই সেটিংগুলো কিন্তু আমাদের করতে বলবে। তো বন্ধুরা, আমরা আজকে যে ফেসবুকে নতুন যে অপশনটা দেওয়া আছে, নতুন অপশনটা সম্পর্কে আমরা জানলাম এবং এটার কী কাজ সেটা আমরা কিন্তু এখান থেকে সম্পূর্ণভাবে দেখতে পারলাম। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।